2011 সালের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা কিছুটা বদলে গেল 2024-এর লোকসভা ভোটের আগে। সরাসরি রাজনৈতিক বদলার কথা ঘোষণা করে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের সভা থেকে মমতা বিজেপি নেতাদের জেলে ভরারও হুঁশিয়ারি দিয়ে দিলেন। ঘটনাচক্রে মমতা যখন ওই হুঁশিয়ারি দিচ্ছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন জয়নগরের দলুয়াখাঁকি গ্রামে। সেখানেই তিনি বলেন ওই বক্তব্যের জন্য তিনি মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করবেন। নেতাজি ইন্ডোরে দলীয় সভায় মমতা বলেন, ওরা আমাদের চারজন এমএলএ কে জেলে ভরে রেখেছে, এইভাবে আমাদের সংখ্যা কমিয়ে দিতে চাইছে। চুরির বদনাম দিয়ে ওরা যদি আমাদের চারজনকে জেলে ভরে রাখে, তাহলে আমরাও দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওদের আটজনকে জেলে ভরব। কাদের জেলে ভরবেন তাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ওদের যাদের নামে চুরি খুন বা অন্য মামলা রয়েছে তাদের জেলে ভরব। মমতা আরও বলেন, এবার বদলা নিতে হবে, রাজনৈতিকভাবে বদলা নিতে হবে, বুথে বুথে ওদের হারিয়ে ব্যাগে ভরে বাড়ি পাঠিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, এই কথার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। নেতাজি ইনডোর স্টেডিয়াম পড়ে হেয়ারস্থানা স্ট্রিট এলাকায়, আমি সেখানে গিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর করবো।